সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় সম্প্রতি বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকায় হত দরিদ্র দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সকালে উমারপুর ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান সহ আরও অনেকেই।